এই করতে আমার লাগছে লাউ। লাউটা আমি ধুয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর লাগছে চিংড়ি মাছ, আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছগুলোকে একটু হালকা ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলো হয়ে গেছে ভাজা, এবার আমি এগুলো তুলে নেব। আবার একটু তেল দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। এবার একটু রাঁধুনি আমি দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা লাউটা। একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করবো, যাতে লাউটা নরম হয়ে যায়। রেড করে নেওয়াতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, টেস্টও খুব ভালো হয়। এবার দেব একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে লাউ চিংড়িটা, নাহলে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি এবার আমি চিংড়ি মাছগুলো, লাউ চিংড়িতে আমি কাঁচা লঙ্কা না দিয়ে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়েছি। একটু আদা বাটা দিয়ে দিলাম, নামানোর আগে এটা দিতে হবে। জলটা শুকিয়ে গেলে, অল্প অল্প জল আছে, এই জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। কোনো মশলা কিন্তু পড়েনি, শুধু রাঁধুনি ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, নুন হলুদ চিনি, আর একটু নামানোর আগে আদা বাটা। হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। কিছুক্ষণ রেখে দেবো আমি অবশ্য, স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো রেখে দেবো। বন্ধুরা, যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করবেন, অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, তাহলে রান্নার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।
লাউ চিংড়ি সার্ভ করে দিয়েছি। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন নতুন রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, নমস্কার। আশা করি আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। একদম খুব সাধারণ পদ্ধতিতে, বেশি মশলা নয়, কম মশলাতেই তৈরি হয়ে যাবে লাউ চিংড়ি।